Hello viewers, Assalamualaikum. This is Hasnat from Episode-2. Hasnat, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এখন আছি এআইজি হসপিটালের ঠিক সামনে মেইন রোডে। এখন বিকেল বাজে 5:16 আর আমি এখন বের হয়েছি একটা জায়গা ঘুরতে, কারণ সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে আর কোনো সময় পাইনি, মাত্রই সারা পেয়েছি। আর এখন যাচ্ছি দুর্গম চিরুভু নামে একটা লেক আছে, এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার দূরে। আর আমি একটা উবারের বাইক রাইড নিয়েছি 96 টাকায়, মানে 96 রুপিতে। এটা হচ্ছে হাইটেক সিটি, অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিং এখানে আছে, এবং যতটুকু শুনেছি এখানে বেশিরভাগ হচ্ছে আইটি কোম্পানিগুলো। টিকিটস কিতনা কি? 10 রুপিস পার পার্সন। এখানে আমাকে 10 রুপি দিয়ে টিকিট কাটতে হবে। আর কোই টিকিট হ্যাঁ বোর্ডিং কে লিয়ে হ্যায় ভাইয়া, তো এন্ট্রি কে লিয়ে আর কোই টিকিট নেই হ্যায় না? यस हां নিয়ে নি। থ্যাঙ্ক ইউ। আমি এখন বোটে যাচ্ছি, 50 রুপি দিয়ে টিকিট কেটেছি। এটা হয়তো বা দিনের শেষ রাইড। বোট আপ যায়গা না? হ্যাঁ আপ যায়গা। একদম শেষ মুহূর্তে এসে বোট রাইডটি ধরতে পেরেছি, বোট রাইড মাত্র শুরু হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে রাইডটা মন্দ ছিল না, রিফ্রেশিং ছিল। আর আমরা এখন লেকটার চারদিকে একটু ঘুরবো। দেখুন পার্কের মধ্যে এখানেও মিনি জিম আছে, যেটা আমি আগরতলাতেও দেখেছিলাম।
পার্কটা দারুণ, রিল্যাক্স, ইউ আর অন লেক টাইম। আমি এখন একদম অন্য পাশে চলে এসেছি, এটা আমার মনে হয় উত্তর পাশ, উত্তর পশ্চিম পাশ। আমি এখন আছি দুর্গম চেরুভু লেকটার ঠিক অপোজিট পাশে, মানে আমি যেখান থেকে শুরু করেছিলাম, আমি শুরু করেছিলাম ঠিক ওই পাশটা থেকে, আর আমি এখন আছি তার অপোজিট পাশে। ওয়েট করতেছি রাতে নাকি এই হ্যাঙ্গিং যে ব্রিজটা আছে আমার পিছনে, এই হ্যাঙ্গিং ব্রিজের মধ্যে নাকি খুব সুন্দর লাইটিং হয়, সেই লাইটিংটা দেখার জন্য। হায়দ্রাবাদ আসার পরে সবথেকে যে জিনিসটা আমাকে বেশি আশ্চর্য করেছে তা হচ্ছে এখানে অনেক বেশি পাথর, যেমন আমার পিছনেও যেটা দেখছেন সেটাও পাথর, এবং আমার সামনের অংশে একটা পাথরের পাহাড় আছে। আসলে অনেক আশ্চর্যের মতো বিষয়, ইভেন এখানে যে লোকাল যে বাড়িঘরগুলো আছে ওই এরিয়াগুলোতেও আমি দেখেছি যে খুব বড় বড় পাথর, ঠিক লেকের এইখানেও পাথর, যা আসলে আশ্চর্য করার মতো। এবং দেখতে ছোট ছোট সাইজের পাথর না, অনেক বিশাল আকার পাথর, যেমন আমার ঠিক উপরে যে দুটো পাথর, আমি জানি না কি আমার কতটুকু ভালো বোঝা যাচ্ছে, কিন্তু এই দুটো পাথর মনে হচ্ছে যে কোনো সময় উপরে পড়ে যেতে পারে। এখানে আসলে পারফেক্ট একটা জায়গা, একদম নিরিবিলি, আপনি ইচ্ছা করলে এখানে এসে খুব দারুণ একটা সময় পার করতে পারেন। আমি এখানে লোকালদের কাছে জিজ্ঞেস করেছি যে যেহেতু এই এরিয়াটা নির্জন, তাহলে এখানে কি কোনো নিরাপত্তার কোনো ইস্যু আছে কি না, তো তারা যেটা বললো এখানে নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু নেই, নিশ্চিন্তে এখানে আপনি হেঁটে বেড়াতে পারেন, সেটা হোক আপনি একা বা আপনার ফ্যামিলি কারোর সাথে। এখানে পার্কটা একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টাইপের, এখানে কোনো অশ্লীলতা নেই। এখানেও পাথর দেখুন। আসলে এই দুর্গম চেরু লেকটা হাঁটতে হাঁটতে এখানে দুজন বন্ধুর সাথে দেখা হলো, একজনের নাম হচ্ছে মোহিত, সেকেন্ড দিনেশ। এ যে দুই ভাই এখানে, ওনারা আমাকে কিছু ফটোশ্যুট করে দিলেন। তো ভিউয়ার্স, আমার পিছনে যে লেকটা আসলে অসাধারণ ভিউ, এবং আমার পিছনে যে ব্রিজটা দেখতেছেন এটার মধ্যেও আসলে রাতে যে লাইটিং হয় তার ভিউটা অনেক অসাধারণ হয়। তো আমি ওয়েট করতেছি কখন সন্ধ্যা নামবে আর আপনাদেরকে সেই ভিউটা দেখাতে পারবো। সবথেকে ভালো লাগার জিনিস হচ্ছে এখানে একটা ছোট্ট মসজিদ আছে, খুব ছোট্ট একটি মসজিদ, এই মসজিদটাকে তারা ভেঙে ফেলেনি, এটাকে বাইপাস করে তারপরে এখান থেকে ওনারা ব্রিজটাকে এইভাবে নিয়ে গেছেন। এই হচ্ছে লেক, এবং দূরে যে ব্রিজটা বড় ব্রিজ, ওই ব্রিজটার মধ্যেই লাইটিং হচ্ছে এখন। তবে এটা আমাকে অবশ্যই আশ্চর্য করবে, এবং আশ্চর্য করেছে, যদিও দেখা যাচ্ছে এই পাশ থেকে আসলে মসজিদটা ভেঙে গিয়েছে, তবে মসজিদটার খুব সুন্দর। এখানে এটারই বিকল্প মসজিদ, এখানে আমি আর দিনের বেলা হয়তো বা সময় পাবো না, হয়তো বা দিনের অংশের এটুকুই লাস্ট ভিডিও। আমার সামনে দেখুন আর একটা পাহাড়ের অংশ, এটাও পুরোটা পাথরের পাহাড়, এবং যতই দেখতেছি ততই অবাক হচ্ছি, এত বড় বড় এই পাশও ঠিক সামনে যে অংশটা, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাও ঠিক একই রকম পাথরের পাহাড়। আমি এখন মাগরিবের নামাজ পড়বো এই মসজিদটাতে, ঠিক মসজিদের পাশেই এখানে একটা দরগা আছে, সেই দরগাটার নাম হচ্ছে
সৈয়দ জালালউদ্দিন শাহ কাদরী রহমতুল্লাহের এখানে মাজার। এটা হচ্ছে মোটামুটি 700 বছর পুরাতন একটা মাজার। তো চলুন আমরা একটু কাছ থেকে দেখি মাজারটা। জুতে আমি জানি না মাজারের মধ্যে আবার বাঘের ছবি কেন। আপ ইহা কা ইমাম হ্যাঁ? আচ্ছা আচ্ছা, কিতনে সাল সে ইহা পর আপ? দো সাল সে। তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে যে মসজিদটা আমরা দেখেছিলাম, ওই মসজিদ সম্বন্ধে একটা তথ্য বলে রাখি। এখানে যে ইমাম সাহেব আছেন, উনি আমাকে বললেন ওই মসজিদটি আসলে লেকের যে পানি, এই পানিতে আসলে আস্তে আস্তে ভেঙে গিয়েছে, এবং যার কারণে আমার পিছনে এখন যে মসজিদটা আছে, এই মসজিদটিকে নির্মাণ করা হয়েছে। আর আমার ঠিক পিছনে যে এটা একটা কবরস্থানের জন্য জায়গা, আর যেহেতু এখন মাগরিবের নামাজ আজান দিয়ে দিয়েছে, আমি একটু এখানে আগে নামাজ পড়ব। এটা আরেক কোণা থেকে এখন আসি মোটামুটি একদম দক্ষিণ পূর্ব কর্নারে।